প্রথম দিনে খেলা শেষে হাসান মাহমুদকে কাছে ডেকে পিঠ চাপড়ে দিয়েছেন, বাহবা দিয়েছেন তামিম ইকবাল খান। কারণ চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে অসাধারণ ছিলেন এবং রোহিত কোহলি শুভমান গিলদের নাচিয়েই ছেড়েছেন। দারুণ সিম মুভমেন্ট, দারুণ সুইং দুই পাশে, অর্থাৎ ইনসুইং আউটসুইং লেন্থটা দারুণ ছিল, গতিটাও এই পিচের জন্য পারফেক্ট ছিল এবং দারুণ সফল। দিনের খেলা শেষে হাসান মাহমুদ প্রেস কনফারেন্সে এসেছেন এবং তার কাছে জানবো তার বোলিংটা সে কতটা এনজয় করেছেন এই চেন্নাইয়ের পিচে। প্রথমে বলবো যে টেস্ট ম্যাচে উইকেট পাওয়াটা খুবই মানে আনন্দদায়ক আমার কাছে। 5 উইকেট পেয়েছিলাম পাকিস্তানের সাথে, বাট এখন ওই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করতেছি যতটুকু টিমের জন্য করতে পারি নিজের বেস্টটা দিয়ে। দিন বিশেক আগে রাওয়ালপিন্ডিতে ইনিংসে 5 উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ, তবে এবারের 4 উইকেট অর্থাৎ চেন্নাইয়ের 4 উইকেটটা বেশি স্পেশাল। বাংলাদেশ ফ্রন্ট ফুটে ছিল, ড্রাইভিং সিটে ছিল, ব্যাক ফুটে চলে গিয়েছে অশ্বিন আর জাদেজার 195 রানের পার্টনারশিপে। দ্বিতীয় দিনে কি টার্গেট থাকবে টিম বাংলাদেশের? আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বোলিং করাটা খুবই দরকার ছিল, আর একটু গুছিয়ে বোলিং করতে পারলে হয়তো রান আর একটু কম হতে পারতো। ইনশাল্লাহ কালকে আবার যদি ওদের আর্লি ব্রেক থ্রু করতে পারি তাহলে আমরা অবশ্যই আবার গেমে ফিরে আসবো ইনশাল্লাহ। অবশ্যই 4 রানের আগে অল আউট করতে পারলে খুব ভালো হবে আমাদের জন্য, বাট এখন জিনিসটা হচ্ছে যে আপনার উইকেটে খুবই ইজি হয়ে গেছে ব্যাটিং করাটা, উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি নাও। বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় আছে কারণ দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বল পাবে এবং নতুন বলে কিন্তু মুভমেন্ট থাকবে, পেসারদের জন্য আসলে উইকেট তোলা ব্রেক থ্রু দেওয়াটা সহজ হবে। এবং আমরা জানি যে দিনের প্রথম ঘন্টাতে প্রতিদিনই আসলে ময়েশ্চার থাকে, সিমাররা একটু সুবিধা পায়, সেটাই কাজে লাগাতে হবে, নইলে আসলে ভারত 400 উপরে চলে যাবে এবং বাংলাদেশ অনেকটাই এই ম্যাচ থেকে ছিটকে যাবে। সাইফুল রূপক, 71, চেন্নাই, ভারত।